আমি যদি হই চামচিকা আমি সিংহের সঙ্গে লড়াই করতে যাব নিজেকে তো ছোট ভাবছেন আমি ওটা বলছি না ছোট ভাবছি না গায়ে পড়ে আপনি ঝগড়া করতে যাচ্ছেন ভিক্ষা করতে গেলাম আমি ভিক্ষা করে ঋণ নিতে গেলাম আবার কবে কখন পদ্মা সেতুর জন্য ঋণ দেয় না সেই জন্য আমি পোর্ট্রেট উপহার দিলাম লজ্জা শরম আমি জানি না উনার উপদেশটা এখন কারা পদ্মা সেতুর পোর্ট্রেট দেওয়ার মানে কি আপনি বুঝেন লিখে রেখো এক ফুটা দিলাম শিশির তোমার তোমার পানিতে আমি বেঁচে আছি আর তোমারে আমি সারা রাতের ওই এক ফুটা শিশির আমার জমছে আমি সেটা দিয়ে তোমাকে বললাম লিখে রেখো এরকম কাহিনীটা হলো না লজ্জা শরম আমি জানি না উনার উপদেশটা এখন কারা আমি তো মনে করি যে আগে যারা গহরিজবি মশিউর এরা এই টাইপের মানুষগুলো থাকলে তো এরকম হয় নাই অন্তত বিদেশ গিয়ে এত এত নেককারজনক লজ্জায় পড়তে হয় নাই বাংলাদেশে বসে আমি লজ্জা পাইছি আওয়ামী লীগ যারা জেনুইন আওয়ামী লীগ করে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি তারা লজ্জা পাইছে আমি ঋণ আমি আমি আপনি আপনার কাছে আমি টাকা ধার চাইছি আপনি দেন নাই আমি আরেক খান থেকে যে কোনো খান থেকে নিয়ে করছি আমি তারপরেও কিন্তু আপনার কাছ থেকে ধার নিছি আমি এখনো ধারের জন্য গেছি আমি আমার কথাটা শেষ করতে দেব আমি এখনো ধারের জন্য গেছি তাহলে আমি কেন ছবিটা দিলাম এই ছবিটা মানে কিন্তু পোর্ট্রেট পেইন্টিং এর এটা আমার দেশের গর্ব আমি তো দিতেই পারি শুনেন দেশের গর্ব ওটা তো বলে না আমি পেইন্টিং যদি সুন্দর ছবি তুলে পেইন্টিং কি খালি পদ্মা সেতুর ছবি সুন্দর উঠে বাংলাদেশের যেটাকে বলে বাংলাদেশের নেচার অফ বিউটির একটা পেইন্টিং দিলে আমি অহংকৃত বোধ করতাম গর্বিত হতাম এটাই আমার জন্মভূমি কিন্তু আমি যখন ঋণ পাই নাই তাদেরকে তাদেরকে ওইটা দিছি তার আগে পরে এখন তখন এবং পরবর্তীতে ওই ঋণ ছাড়া আমি চলতে পারবো না এটা তো আপনি মনে করতেছেন আমি মনে করব না এটা বাংলাদেশের মানুষ তারা কি এটা মনে করছে প্লিজ আমি আমি বলি তাদের মুখটা আপনি আবার ছবিটা দেখবেন যিনি দিচ্ছেন তার চেহারাটা দেখবেন যিনি নিচ্ছেন তার বিনয়টা দেখবেন তাহলেই আপনি বুঝবেন যদি ঘটের মধ্যে কিছু থেকে থাকে আমাদের আমাদের তো অনেক কিছু নাই এই জন্য আমরা অনেক কিছু বলি কোনো কিছু আমরা করতে পারি না আপনার মনে করেন ঢাকায় রাষ্ট্রদূতরা তাদের নিজের পতাকা উত্তোলন করতে পারবেন না আমেরিকা লন্ডন গেলে তারাও যদি একই রকম ট্রিটমেন্ট আপনারা দেয় আপনিও তো যায় বিদেশ যায় পতাকা উত্তোলন করেন করেন না আপনার গাড়ির মধ্যে ট্রিটমেন্ট এক হইলে তখন আপনি হোটেল থেকে বাইরে যেতে পারবেন তো আমি আমার কথাটা বুঝেন আমি যে কাজটা করব উদ্ধত করার আগে আমি 20 বার চিন্তা করব আমি যে এই কাজটা করছি এরপর আমার কি অবস্থা হবে আপনি কি মনে করেন যারা এটা করে নাই তারা আপনাকে আবার ওই ওদের দেশে খুব সম্মান করবে সম্মান করে নাই বলেই তো আপনি আসার সাথে সাথে অ্যাকশন আপনি আগে অ্যাকশন নিছেন তারপরে প্রেস কনফারেন্স করছেন তার আগে কিন্তু করেন নাই তার মানে আপনার জ্বালাটা কোনখানে এটা তো বুঝাই যায় যতই আমি মুখ দিয়ে বলি আমাকে এই এই ট্রিটমেন্ট করছে ওই ওই ট্রিটমেন্ট করছে এতই যদি ভিভিআইপি ট্রিটমেন্ট হতো তাহলে এত জেদ থাকবে কেন এত জেদ কেন থাকলো এই কথাটা আমি জানতে চাই এই কথাটা জানতে চাই বিধায় আমি বলছি যে সবার সঙ্গে লাগতে যাওয়া মানায় না আমি যদি হই চামচিকা আমি সিংহের সঙ্গে লড়াই করতে যাব আর মানুষ এটার জন্য কি করবে নিজেকে তো ছোট ভাবছেন না আমি ওটা বলছি না ছোট ভাবছি না গায়ে পড়ে আপনি ঝগড়া করতে যাচ্ছেন আমি আমার আমার যে বেস আমার যেটা আমি ওটা নিয়েই শান্তিতে আছি আমি কেন ইচ্ছা করে ঠুকরাইতে যাব আরেকটা বিশাল একজন প্রাণীর সঙ্গে আমি কেন যুদ্ধ করতে যাব আপনি বলেন এটা যেটা হচ্ছে এটা কি নিজের নিজে থেকে যাওয়া না আমি একটা পায়ে একটা হাতির সঙ্গে যদি আমি যুদ্ধ করতে যাই হাতির একটা পাই তো আমার জন্য যথেষ্ট তাহলে আমি তো ইচ্ছা করে গেছি হাতি তো আসে না আমার কাছে।